আমার জামাইও পাগল, আমিও কানে উনি না, আর চাইকু বাসকু উড়ুতা অন্য তো আইসি গরো হানি বনি নাই না রে মুই ক্ষমতা নাই খাও নাই রে উ আমার খে ক্ষমতা করবো না। বিশ্বনাথের প্রতিবন্ধীদের গ্রাম খ্যাত রামপাশা ইউনিয়নের আমতুল গ্রামের অসহায় দরিদ্র প্রতিবন্ধী মানুষের কষ্ট দেখলে যে কারোরই কান্না আসে। অভাব অনটন আর শারীরিক প্রতিবন্ধকতা যেন নিত্য সঙ্গী এই গ্রামের মানুষের। এসব অসহায় মানুষকে সহায়তার জন্য ঈদকে সামনে রেখে রেস্কিউ এইড ট্রাস্ট ও চ্যানেলসের উদ্যোগে এবং ম্যানকাইন্ড চ্যারিটেবল ট্রাস্টের সার্বিক তত্ত্বাবধানে আমতুল গ্রামে ঈদ ফুটপ্যাক বিতরণ করা হয়। সোমবার বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রজেক্ট আমতৈলের অধীনে এই ফুটপ্যাক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেলসের চেয়ারম্যান আহমেদুসসামাদ চৌধুরী জেপি। অনুষ্ঠানে অসহায় প্রতিবন্ধী 300+ পরিবারকে ঈদ ফুটপ্যাক বিতরণ করা হয়। চাউল, তেল, অলৈদ, মরিচ সবটা পাওয়া গেছে। এই ফুটপ্যাকে চাল, ডাল, তেল সহ প্রায় 10 পদের নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য রয়েছে। ঈদ ফুটপ্যাক বিতরণ উপলক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে চ্যানেলসের চেয়ারম্যান আহমেদুসসামাদ চৌধুরী বলেন, এই ধরনের অবহেলিত মানুষের মাঝে আসতে পেরে তিনি খুব খুশি এবং তিনি সামর্থ্যবান প্রবাসীদের সুবিধাবঞ্চিত এসব জনপদের সহায়তার জন্য এগিয়ে আসার আহ্বান জানান। আমার খুবই ভালো লাগছে, আমি সেকেন্ড টাইমের মতো আজকে আসলাম এখানে এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা এইসব কন্টিনিউ করে যাব, কার্যকলাপ কন্টিনিউ করে যাব। প্রবাসী ভাইদের বলবো, বোনদের বলবো যে আমরা ব্রিটেনে থেকে বুঝি না যে মানুষ কত কষ্টে থাকে, আর বিশেষ করে যারা ডিসেবল প্যারালাইজড প্রতিবন্ধী মানুষ তাদের জীবন, সেই জীবনকে যদি আমরা সাহায্য করতে পারি এবং ট্রিটমেন্টের ব্যবস্থা করতে পারি, তাদের হাউজিংয়ের জন্য ব্যবস্থা করতে পারি, সেটাই হবে আমাদের জীবনের সার্থকতা। এই অনুষ্ঠানে স্বেচ্ছাসেবা দিয়ে পাশে থাকতে পেরে গর্ব প্রকাশ করেছেন ম্যানকাইন্ড চ্যারিটেবল ট্রাস্টের প্রতিনিধি রেনু মিয়া। তিনি অদূর ভবিষ্যতে এরকম মহতী কাজের সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। অদূর ভবিষ্যতে আমরা এরকম কাজে, আমরা আমাদেরকে প্রবাসী ভাইয়েরা যা এরকম উদ্যোগ না আমাকে কাজে লাগবে, স্বেচ্ছাসেবক হিসাবে আমরা আপ্রাণ চেষ্টা করব জীবনের শেষ সময় পর্যন্ত এরকম কাজ করতে। এদিকে ঈদের মাত্র কয়েকদিন আগে এ ধরনের সহায়তা পেয়ে আয়োজক এবং দাতাদের জন্য মন ভরে দোয়া করেন উপকারভোগীরা। আপনারা দিতরা সবসময় আমরা পাইতেছি, আপনারা লাগে সবসময় আমরা দোয়া করলাম, দোয়া করবো খাইয়া, আমার বাচ্চা কাচ্চা খাইবা খাইয়া, আপনারা লাগে দোয়া করবা, আগামীটা আরো আপনারা বাড়াইয়া দিতা আরো, তারা লাগে আমরা দোয়া করে খাইয়া, আর তারা লাগে ধন্যবাদ দেব। টান টান খর্চিরা সাহায্য গরিব হলরে পঙ্গু হলরে আমরা দোয়া করবো, আমরা তারা যতন হল্লা। ফুটপ্যাক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুশিক, রেস্কিউ এইড ট্রাস্টের প্রতিনিধি সৌরভ পাল, জাহেদা আক্তার, ম্যানকাইন্ড চ্যারিটেবল ট্রাস্টের সদস্য রাজু মিয়া, আক্তার হোসেন, হুসাইন আহমেদ, রূপ মিয়া এবং নুরুল ইসলাম। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য প্রজেক্ট আমতৈল এবং রেস্কিউ এইড ট্রাস্টের উদ্যোগে আজকে বিশ্বনাথের আমতৈল গ্রামে 300 অসহায় প্রতিবন্ধী দুস্থ পরিবারকে সহযোগিতা করা হলো ফুটপ্যাক বিতরণের মাধ্যমে। এই অনুষ্ঠানের মাধ্যমে উপকারভোগীরা বলছেন তাদেরকে যেন এরকম সহযোগিতার হাত বাড়িয়ে দেন প্রবাসীরা। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ, সিলেট।